ভিজা কান্না করছে। আমরা আসলে এটা বিষয়টা খুবই ওর জন্য দুঃখে যে খুশিতে নতুন ব্যাগ পেয়ে খুশিতে কান্না করে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এলজিএসপি 3 দ্বিতীয় কিস্তি বরাদ্দের মাধ্যমে আমরা আমাদের ভার্সিটি ইউনিয়নের বিভিন্ন যে হত দুরন্ত যে মেধাবী শিক্ষার্থী তাদের মাধ্যমে আমরা একটা ছোট আন্দোলন রেখেছিলাম। এটা হচ্ছে ব্যাগ বিতরণের জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা আজকে ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদ পার্শ্ববর্তী যে প্রাথমিক বিদ্যালয় সেটি থেকে আমরা কয়েকজন কোমলমতি শিশুকে আমরা নির্ধারিত করেছি যারা মেধাবী এবং তুলনামূলক গরিব। আমরা চেষ্টা করছি তাদেরকে আজকে স্কুল ব্যাগ উপহার দেওয়ার জন্য। তুমি ব্যাগ নিয়ে খুশি হয়েছ? তুমি থ্যাংক ইউ দাও। তোমাকে ব্যাগ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুমি জানো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, থ্যাংক ইউ। চল, তোমার নাম কি? তামিম। তুমি কোন স্কুলে পড়ো? উত্তর ভারাসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি যে আজকে ব্যাগ পেয়েছো, তুমি কি খুশি? তোমার আগে যে ব্যাগটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে, এখন তুমি একটি নতুন একটি ব্যাগ পেয়েছো। কে দিয়েছে ব্যাগটি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাকে ব্যাগটি দিয়েছে। তুমি তাকে ধন্যবাদ জানাও। ঠিক আছে, তোমার নাম কি? মেহেদী। ব্যাগটি পেয়েছো, তোমার কেমন লাগছে? ভালো। তুমি জানো তোমাকে ব্যাগটি কে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাকে ব্যাগটি দিয়েছে। তুমি তাকে ধন্যবাদ দাও। বলো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক আছে, নাও। তোমার নাম কি? লিজা। লিজা, যে সুন্দর কালার একটি ব্যাগ পেয়েছো, কেমন লাগছে? ভালো। তুমি ব্যাগটি দিয়ে কি করবা? ব্যাগ নিয়ে স্কুলে যাবা, ভালো করে লেখাপড়া করতে হবে। ঠিক আছে, আমরা আজকে সব থেকে ভালো লাগার বিষয়ে এই বাচ্চাটি হচ্ছে এতিম বাচ্চা। আমরা মোটামুটি চেষ্টা করি সবসময় তুলনামূলক যারা পিছিয়ে পড়া বাচ্চাগুলোকে একটু সামনে নিয়ে আসার, তাদেরকে যতটুকু পারি আমাদের পক্ষ থেকে সহযোগিতা করে তাদের লেখাপড়ার প্রতি আগ্রহটা বাড়ানোর। এবং তাই ধারাবাহিকতা আজকে লিজা কিন্তু আমাদের সাথে আছে। লিজা, তুমি জানো ব্যাগটি আজকে কে দিয়েছে তোমাকে? লিজা কান্না করছে। আমরা আসলে এটা বিষয়টা খুবই ওর জন্য দুঃখে যে খুশিতে নতুন ব্যাগ পেয়ে খুশিতে কান্না করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ, আমাদের জন্য বড় একটি শিক্ষা যে আমরা আমাদের সোনামণি যারা আছে, আমাদের আশেপাশে বাচ্চাগুলো আছে, এদেরকে কিন্তু আমরা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই, এরা কিন্তু আমাদের আপন জন হয়ে উঠবে, এরা কিন্তু সমাজে অনেক বড় বড় জায়গা যেতে পারবে। সবার কাছে অনুরোধ করবো, লিজার মতো যে ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো আছে এদের দায়িত্ব আমাদের নিতে হবে এবং এদের সাথে নিয়ে আমাদের যুদ্ধ হবে। যাই হোক, আমরা লিজার জন্য অনেক ভালোবাসা আমি দোয়া করি। মা, তুমি অনেক বড় হও ভবিষ্যতে এবং তুমি যে কোনো অসুবিধায় আমাকে আমার কাছে আসবে, ঠিক আছে? মনে থাকবে তোমার বাসা বাড়িতে, মানে যখন অসুবিধা হবে আমার সাথে বলবো, ঠিক আছে? ঠিক আছে, যাবো। তোমার নাম কি? আব্দুল রহমান। কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে। আব্দুল রহমান ক্লাস ফাইভে পড়ে। নতুন ব্যাগ পেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে। কে দিয়েছে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, তুমি আশা করি নতুন ব্যাগটি পেয়ে সুন্দরভাবে লেখাপড়া করবো, ঠিক আছে? উত্তর বারাসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা কয়েকজন বাচ্চার মধ্যে যে ব্যাগ বিতরণ করলাম, আমরা আশা করি এটির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে এবং আরো লেখাপড়ায় মনোযোগী হবে। এবং এই ধারাবাহিকতায় আমরা আমাদের ইউনিয়নের বিভিন্ন যে স্কুলগুলো আছে এবং সেখানে যে পিছিয়ে পড়া বাচ্চাগুলো আছে মেধাবী, আমরা তাদের পাশে যাব এবং এই সরকারি প্রজেক্টের মাধ্যমে এলজিএসপি 3 মাধ্যমে যে ব্যাগগুলো আমরা বিতরণ করছি সেগুলো আপনাদের মাঝে আসবে। যদি আপনার জানার মধ্যে কোনো গরিব বাচ্চা থাকে যাকে একটি ব্যাগ দিলে বা ব্যাগের অভাবে স্কুলে ভালোভাবে যেতে পারে না, আমার ইউনিয়নবাসীর কাছে দাবি থাকবে যে আমাদের বরাদ্দের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সব জায়গায় পৌঁছানোর। তারপরেও যদি
কেউ বাকি থেকে যায় দু একজন খুবই গরিব আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব তাদেরকে এই ছোট্ট উপহারটি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন মানসিক উন্নয়ন পরিষদ এই সবসময় ভালোর সাথে ভালো কাজের মাধ্যমে আপনাদের সাথে থাকতে পারে। আসসালামু আলাইকুম।